আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা জানেন না? আব্দুল কাদের জিলানীর মা সন্তান গর্ভে আসছে, আগেই নিয়ত করছে সন্তান যখন গর্ভে আসবে আয় আল্লাহ সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া কোরআনে হাফেজ বানাবো, কিয়ামতের ময়দানে কোরআনে হাফেজদের মা বাবার মাথায় আপনি নূরের মুকুট দিবেন, বিজয়ী করবেন, এদেরকে দেখে সবাই ঈর্ষা করবে, হিংসে করবে। ওই দিন যেন আমি ওই পিতামাতার অন্তর্ভুক্ত হতে পারি যাদের পিতামাতার মাথার মধ্যে নূরের মুকুট দিবেন, সুবহানাল্লাহ বলে। তো আব্দুল কাদের জিলানির মা অনেক পর্দাসীন ছিল, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সন্তান যখন হাঁটতে পারে কথা বলতে পারে, মা সন্তানকে বলতেছে কানে কানে, সন্তান আমি তো নিয়ত করেছিলাম তোমাকে মাদ্রাসায় পড়াবো, কোরআনে হাফেজ বানাবো, তুমি কি বলো? বলো মা আপনি যা বলেন, আপনার গর্ব থেকে তো আমি হয়েছি, নিশ্চয়ই আপনি আমার মা, আমার মঙ্গল চান, আপনি যা বলেন আমি তাই শুনবো, সুবহানাল্লাহ বলে। নেককার সন্তানরা তো এমনই হয়, পিতামাতা যা বলে তাই শোনে, আর পিতামাতা সন্তানের অমঙ্গল কোনোদিন চান না, কথা ঠিক না? প্রয়োজনে নিজের জীবন দেব কিন্তু সন্তানকে কষ্ট দিব না, এলো পিতামাতার আদর্শ, পিতামাতার নীতি। তো বলতেছে মাদ্রাসায় ভর্তি করাবো, টাকা পয়সা তেমন আমার কাছে নেই, এই একটা স্বর্ণ মুদ্রা আছে ছোট, বাবা নাও এই স্বর্ণ মুদ্রাটা নিয়ে মাদ্রাসায় চলে যাও, ওস্তাদকে গিয়ে বলবে আমার মায়ের কাছে আর অর্থ বলতে কিছু নাই, আমার মা অনেক গরিব, এই টাকাটা এই স্বর্ণ মুদ্রাটা দিয়েছে, এটা আপনি আস্তে আস্তে বিক্রি করে আমার খাবার বাবদ, খাবারের বাবদ আপনি খরচ করবেন। আমার মা এতটুকু বলেছে সন্তান হাফেজ না হয়ে আমার কাছে আসবি না, সুবহানাল্লাহ বলেন, হাফেজ হয়ে মাথায় পাগড়ি বেঁধে আমার কাছে আসবি, সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী রওনা হয়েছে, একে বলে আদর্শ মা, কথা বলেন ঠিক না ভাই? ঠিক, রওনা হয়েছে মাদ্রাসায় যাবে, রাস্তায় ডাকাতের সাথে দেখা, ডাকাতের দল আক্রমণ করছে, এই বেটা তোমার নাম কি? বলে আব্দুল কাদের। কোথায় যাও? বলে মাদ্রাসায় পড়তে যাই। কি আছে সাথে দাও? বলে আমার কাছে তো টাকা পয়সা বলতে কিচ্ছু নাই। চেক করলো, আসলো টাকা পয়সা বলতে কিচ্ছু নাই। আব্দুল কাদের জিলানি চলে যাচ্ছে, বহুদূর যাওয়ার পরে মনে পড়লো মাই তো ভূগোলের নিচে সিলাই করে আমাকে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছিল, এখন যদি আমি মিথ্যা কথা বলি মা বলেছে মরে যাব কিন্তু মিথ্যা বলবো না, সুবহানাল্লাহ বলেন। মা কেমন সন্তান কেমন, মা যেমন হয় সন্তান তেমন হয়, কথা বলেন ঠিক না ভাই? ঠিক, এই জন্য প্রত্যেক মাকে নেককার হতে হবে। মেয়েদের এই যে 5 ইঞ্চি পেট, এই পেটটা অনেক দামি, এটার মধ্যে যত বদমাইশের যত লজ্জার নজর পড়বে তত সন্তান খারাপ হবে, আর যে মা হেফাজত করবে ওই মায়ের সন্তানকে আল্লাহ হেফাজত করবে, সুবহানাল্লাহ বলে। অনেক দামি একটা জায়গা, একটা খনি। তখন আব্দুল কাদের জিলানী ফিরে আসলেন, ডাকাত বলতেছে ফিরে আসলে কেন, তোমার কি ভয় নেই? বলে ভাইয়েরা আমি তো একটা মিথ্যা কথা বলেছি। বলে কি মিথ্যা? বলে এই জন্য যদি আল্লাহ আমাকে ধরে কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নেই। বলে কি? বলে টাকা পয়সা বলেছেন আমার কাছে নাই, জিজ্ঞাসা করেছেন বলেছি আসলে টাকা পয়সা নাই, কিন্তু আমার মা আমার বগলে একটা স্বর্ণ মুদ্রা সিলাই করে দিয়েছিল, বলেছিল ওস্তাদকে নিয়ে দেবে যতদিন পর্যন্ত এর খরচ শেষ না হয়, ওস্তাদ এটা তোমাকে এর টাকা দিয়ে তোমারে পড়াবে, তো এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমার এখান থেকে আপনার এটা নিয়ে নেন, সুবহানাল্লাহ বলেন। তো ডাকাতেরা বলতেছে কি বলো? বলে হ্যাঁ, বলতেছে এমন সন্তান তো জীবনে দেখি নাই, সুবহানাল্লাহ বলেন, এটা স্বর্ণ, সে নিজের থেকে সে বলতেছে নিয়ে নেন, এ তো সাধারণ মানুষ নয়, আল্লাহ যাকে হেদায়ত দান করবে। ডাকাতের সর্দার বলতেছে তাড়াতাড়ি, আমরা ওয়াদা করলাম ভালো হয়ে যাব, জীবনে আর কোনোদিন ডাকাতি করবো না, সুবহানাল্লাহ বলে। হুজুর আপনার মুরিদ আপনি বানায় নেন, সুবহানাল্লাহ, যারা সৎ এদেরকে বিজয় দান করে কে? তো আপনি মাতা পিতাও হতে হবে, ঠিক এরকম সন্তান থেকে শুধু দাবি করবেন কিন্তু সন্তানকে আপনি হক আদায় করলেন না, এর জন্য তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, কথা বলে ঠিক না ভাই? ঠিক। মাদ্রাসায় চলে গেছে, মাদ্রাসায় গিয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে হুজুর আমি এক গরিব মায়ের সন্তান, অমুক গ্রামে আমার বাড়ি, আমার মায়ের কাছে টাকা পয়সা বলতে কিছু নাই, আমার মা একটা স্বর্ণ মুদ্রা দিয়েছে, বলেছে এটা বিক্রি করে আমাকে পড়াতেন, হুজুর আপনি মাদ্রাসায় ভর্তি করান। হুজুর ভর্তি করাইয়া দিল, বলে বাবা তুমি পড়ো আলিফ, বলে আলিফ বা, বলে হুজুর আর একটু সামনে দেন, বলে তাই নাকি, দ্বিতীয় পৃষ্ঠা দিল, দ্বিতীয় পৃষ্ঠা, বলে হুজুর আরো সামনে দেন, তৃতীয় পৃষ্ঠা শেষ হয়ে গেল, পুরো কায়দা শেষ, বলে হুজুর কায়দা শেষ, বলে আম্পারা দেন, আম্পারা দিল, আম্পারাও শেষ, বলে বাবা কি বলো? বলে হা আলিফ লাম মিম পড়ো, আলিফ লামও শেষ, দ্বিতীয় পারা সে কুল সুবহা, বলে হুজুর এটাও শেষ, বলে তৃতীয় পারা পড়ো তিলকার রসুল, বলে এটাও শেষ, চতুর্থ পারা লাংথানালুল বিররো, বলে এই পারাও শেষ, পঞ্চম পারা ওয়াল মুহসানাতু মিনান নিসা, বলে এই পারাও শেষ, সুবহানাল্লাহ বলে।
ছয় নম্বর পড়া পড়ো লা ইউহিব্বুল্লাহুল জাহরা বলে হুজুর এইটা মুখস্থ বলে সাত নম্বর পড়া পড়ো ওয়াইদা সামিউ বলে হুজুর এইটা মুখস্থ আট নম্বর পড়া পড়ো বলে হুজুর এইটা মুখস্থ নয় নম্বর পড়া বলে হুজুর এইটা মুখস্থ দশ নম্বর পড়া বলো ওয়ালামু আন্নামা গনিমতুম বলে হুজুর এইটা মুখস্থ এগারো পড়া বল ইয়াতাজিরুন বলে হুজুর এইটা মুখস্থ বারো পড়া বর রুবামা ইয়াওয়াদুল্লাযিনা কাফারু বলে হুজুর আমার এইটা মুখস্থ সুবহানাল্লাহ বলে বলে তেরো পারা পরে এটা মুখস্থ চোদ্দ পারা পরে এটা মুখস্থ পনেরো পর বলে হুজুর মুখস্থ ষোলো নম্বর পারা বলে হুজুর মুখস্থ সতেরো নম্বর বরাবর বলে হুজুর এইটাও মুখস্থ বলে আঠারো নম্বর বরাবর বলে হুজুর এইটাও মুখস্থ বলে নাকি হা বলে পর বলে কদ আফলাহাল মুমিনুন হুজুর এইটাও মুখস্থ বলে আঠারো নম্বর পর শেষ উনিশ নম্বর বরাবর কল আল্লাযিনা বলে হুজুর এইটা আমার মুখস্থ নাই আল্লাহু আকবার বলেন বলে কোন ওস্তাদের কাছে পড়েছ বলে কারো কাছে পড়ি নাই বলে কি করে জানলি কি করে মুখস্থ করলি বলে হুজুর আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার মা তখন কোরআনে কারিম তেলাওয়াত করত আমার মা কোরআন শরীফ তেলাওয়াত করত মায়ের গর্ভে থাইকা কোরআনের তেলাওয়াত শুনতে আমার মুখস্থ করে হলাইতাম আল্লাহু আকবার বলেন হুজুর আমার মা গর্ভে থাকতে আঠারো পারা পর্যন্ত পড়েছে এরপরে আমার মা অসুস্থ হয়ে গেছে আমার মা উনিশ পারা পড়তে পারে নাই আল্লাহর কসম করে বলি আঠারো পারা মুখস্থ যদি আমার মা আমি গর্ভে থাকতে তিরিশ পারায় পড়তো আল্লাহর কসম করে বলি গোটা তিরিশ পারাই আমার মুখস্থ হয়ে যেত এই হইল মা মা যখন নেককার হয় সন্তান নেককার হয় কথা বলেন ঠিক কি না